নমস্কার, রুমি রকমারিতে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া ডিমের একটি রেসিপি। নিয়ে নিচ্ছি 4টে ডিম, তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো আর 3 চামচ মতো বেসন। এবার সব দিয়ে ভালোভাবে একসাথে ফেটিয়ে নেব 2-3 মিনিটের জন্য। এবার একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল, তাতে দিয়ে দিলাম 1 চামচ ডিমের গোলা, দিয়ে এভাবে ডিমের বড়াগুলো ভেজে নেব। এই রেসিপিটি আমার মায়ের, ভীষণই সুস্বাদু একটি রেসিপি। এভাবে সমস্ত ডিমের বড়াগুলো আমি ভেজে নিলাম। নিয়ে এবার কড়াইয়ে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল, তেলটা গরম হলে এতে দিয়ে দিচ্ছি জিরে, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব টুমো করে কেটে রাখা আলু, আলুটা একটু সেদ্ধ করে রেখেছিলাম। দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি সব ভালোভাবে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, টুকরো করে কেটে রেখেছিলাম সেটা, আর খানিকটা মটরশুঁটি, 1 চামচ আদা বাটা, 4-5টা কাঁচা লঙ্কা লাল, 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য লাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে সব ভালোভাবে একসাথে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে। এবার এতে দিয়ে দেব 1 কাপ জল, সামান্য গরম করে রেখেছিলাম সেই জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে এতে দিয়ে দিলাম একটু হলুদ আর স্বাদ অনুযায়ী নুন। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত বড়াগুলো, দিয়ে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এবার এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা আর 1/2 চামচ ঘি, দিয়ে সমস্তটা ভালোভাবে মিশিয়ে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 3-4 মিনিট পর চলে এসেছি, একটা পাত্রে সার্ভ করে নিলাম। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের ডিমের বড়ার ঝোল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।